সিদ্দিরগঞ্জ এক নং ওয়ার্ডের কাজী আশরাফ সাইয়েম ও তার সহযোগী ইব্রাহিমকে বাল্যবিবাহের অভিযোগে ছ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত বাল্য বিবাহের গ্রুপ লিডার খ্যাত মোহাম্মদ আশরাফুদ্দিন সাইয়েম ও তার সহযোগী ইব্রাহিম দীর্ঘদিন ধরেই এই ধরনের অপকর্ম করে আসছে উল্লেখ্য নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদুসের হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল নবম শ্রেণীর এক ছাত্রী গত বৃহস্পতিবার দিবাগত রাত সিদ্দিরগঞ্জ সিমরাইল মোড়ে তাজমহল চাইনিজ রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে এ সময় বাল্যবিবাহ করানোর চেষ্টা করার জন্য কাজী মোহাম্মদ আশরাফুদ্দিন ও তার সহযোগী ইব্রাহিমকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছ মাসের কারাদণ্ড দেওয়া হয় একই সাথে তাজমহল চাইনিজ রেস্টুরেন্টের ম্যানেজার মোহাম্মদ বাবুল মিয়াকেও এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত এরই ধারাবাহিকতায় কাজী আশরাফের লাইসেন্স বাতিলের দাবিতে গত শনিবার দুপুর দুইটায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বাল্যবিবাহের শিকার ভুক্তভোগীরা মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী মানববন্ধন থেকে বলেন নং ওয়ার্ডের কাজী আশরাফ ও তার সহযোগী মিলে দীর্ঘদিন যাবৎ এই সাধারণ মানুষকে বাল্যবিবাহ করিয়ে আসছে বাল্যবিবাহের গ্রুপ লিডার খ্যাত মোহাম্মদ আশরাফুদ্দিন সাহেম ও তার নামে কাজীর লাইসেন্স বাতিলের দাবি জানান মানববন্ধন থেকে এনএন টিভি নারায়ণগঞ্জ